এই যে দেখেন, ঠিক আছে, ভালোভাবে লক্ষ্য করেন। কিন্তু প্রথমে আমি হচ্ছে গিয়ে অন্তরের মুখের মধ্যে হচ্ছে ডিমটা ঢুকাই দিলাম, দেখেন। এবার দাঁত দিয়ে ধরবা, দেখো আমাদের অডিয়েন্সে দেখা যে তুমি দাঁত দিয়ে ধরছো। হ্যাঁ, এবার ধরছো, এবার এখানে থাকো এইভাবে। এবার চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, দেখবে ভ্যানিশ হয়ে যাবে মুখ থেকে, কিন্তু ডিমটা ভ্যানিশ হয়ে যাবে। এবার ধরে রাখো, কষ্ট হচ্ছে তোমার? অনেক কষ্ট হচ্ছে? আচ্ছা একটু ওয়েট করো। হ্যালো এভরিওয়ান, আজকে দেখতে পারতেছেন আমার হাতে আছে একটা ডিম, আর এই ডিম দিয়ে দেখাবো একটা অসাধারণ ম্যাজিক। ম্যাজিকটা হচ্ছে এই যে আমার হাতে যে ডিমটা দেখতে পারতেছেন, এই ডিমটাকে আমি আজকে ভ্যানিশ করে দিব। কিভাবে করবা? এটা ভ্যানিশ করব কিভাবে, এটা তো আমার অডিয়েন্সরা দেখলেই বুঝতে পারবে। আর এটার জন্য আমার লাগবে হচ্ছে অন্তরার সহযোগিতা লাগবে, কারণ এটা আমি একা একা পারবো না, অন্তরার কেউ লাগবে। তো তুমি কি দেখতে চাও এটা? মানে ডিমটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। বাট কিভাবে? আমি তো সেটা দেখব, আমি সেটা দেখাবো আমার অডিয়েন্সদের, দেখাবো তোমাকেও দেখাবো। আচ্ছা দেখবা? হ্যাঁ বুঝো কিন্তু। হ্যাঁ মানে এই যে ডিমটা আছে দেখো, ধরে দেখো অরিজিনাল কিনা, দেখো। হ্যাঁ অরিজিনাল। হ্যাঁ আমাদের অডিয়েন্সকে একটু সামনে নিয়ে দেখাও। হ্যাঁ অরিজিনাল কিনা? জি। হ্যাঁ এবার আসো, এদিকে আসো। তো অরিজিনাল ডিম এটা এখন আমরা ভ্যানিশ করে দেখাবো অন্তরাকে দিয়ে, ঠিক আছে? আমি কি করব, মানে তোমাকে দিয়েই ভ্যানিশটা করব আর কি আমরা, ঠিক আছে? তো এটা ভ্যানিশ করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে অন্তরার চোখটা বন্ধ করতে হবে। আমি চোখ বন্ধ করব? হ্যাঁ ভ্যানিশটা তো আমি করব হচ্ছে গিয়ে, চোখটা বন্ধ করবা, ভ্যানিশড হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ডিমের অস্তিত্ব তুমি পাবা, মানে তুমি প্রথমে হচ্ছে গিয়ে এই ডিমটা মুখে নিবা। আমি মুখে মুখে নিয়ে যে এভাবে ধরবা। আচ্ছা হ্যাঁ ওকে। অসাধারণ একটা ম্যাজিক। এই যে দেখেন, ঠিক আছে, ভালোভাবে লক্ষ্য করেন। কিন্তু প্রথমে আমি হচ্ছে গিয়ে অন্তরের মুখের মধ্যে হচ্ছে ডিমটা ঢুকাই দিলাম, দেখেন। এবার দাঁত দিয়ে ধরবা, দেখো আমাদের অডিয়েন্সে দেখাও যে তুমি দাঁত দিয়ে ধরছো। হ্যাঁ এবার ধরছো, এবার এখানে থাকো এইভাবে। এবার চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, দেখবে ভ্যানিশ হয়ে যাবে মুখ থেকে, কিন্তু ডিমটা ভ্যানিশ হয়ে যাবে। এবার ধরে রাখো, কষ্ট হচ্ছে তোমার? অনেক কষ্ট হচ্ছে? আচ্ছা একটু ওয়েট করো, দাঁত দিয়ে ধরছো ভালো মতো? আগে দাঁত দিয়ে ধরো, সুন্দর করে ধরো, এবার হাত ছড়াও, দাঁত দিয়ে ভালো মতো ধরো, ধরছো? খেলো না, তোমার এটা তুমি বললা যে ভ্যানিশ হয়ে যাবে এমন, এটা কোনো কথা? তোমার মুখে ভাঙুম, ঠিক আছে? বুঝছো আমি খেলবো না, আমি জানি না সত্যি বাস্তব যে ও কি করবে। আমি খেলা করবে মানে ভ্যানিশ করবো হয়তো অন্য ভাবে, কিন্তু মুখের মধ্যে ফাটাই দেবে, মুখের মধ্যে শব্দ শৈলী পড়তো। হ্যাঁ এটাই তো ম্যাজিক, দিস ইজ ট্রু। সো গাইস, আসলে ম্যাজিকটা এরকম করে দেখাইতে পারি নাই, কারণ অন্তর আজকে মানে ম্যাজিকটা দেখাইতে দেয় নাই। তো এখন সাজগোজ করছি, তো এজন্য তোমার এভাবে নাচতেছো কেন, সমস্যা কি তোমার?